রজতাভ দত্ত একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। তিনি যেমন খল চরিত্রে অভিনয় করতে পারেন, তেমনি কমেডিয়ান চরিত্র তাকে বেশ মানায়। আজকের ভিডিওতে তার সম্পর্কে কিছু কথা জেনে নেব। চলুন, লেটস স্টার্ট দ্য ভিডিও। রজতাভ দত্ত যেমন অসংখ্য বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন, তেমনি প্রথম জীবনে তিনি থিয়েটার অভিনেতা ছিলেন। বর্তমানে অনেক ধারাবাহিকও তিনি অভিনয় করছেন। জি বাংলা চ্যানেলে অনুষ্ঠিত টেলিভিশন শো মিরাক্কেলের তিনি একজন বিচারক। জন্মেছিলেন তিনি 1967 সালের 11 আগস্ট কলকাতাতে। বর্তমানে তার বয়স 56 বছর। তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 1983 সালে মাধ্যমিক পাস করেন। তারপর গোয়েঙ্কা কলেজ থেকে কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেন। 1987 সালে রজতাভ দত্ত নেতাজি নগর কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। এই সময় থেকে তিনি থিয়েটারে অভিনয় শুরু করেছিলেন। রজতাভ দত্ত তিনি রনিদা নামে বেশি পরিচিত। তিনি স্বপ্ন সন্ধানে নামে একটি থিয়েটার গ্রুপে অভিনয় করতেন। তিনি চলচ্চিত্রে একজন জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ শুরু করেছিলেন। তারপর ধীরে ধীরে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছান। সব ধরনের চরিত্রে নিজেকে তিনি মানিয়ে নিতে পারতেন, এটাই তাকে খ্যাতির সম্মান এনে দেয়। তার কিছু বাংলা চলচ্চিত্র হলো বাদশাহী আংটি, বস, খোকা 420, খেলাড়ি, লাভেরিয়া, লে হালোয়ালে, চলো পাল্টাই সহ অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন। তিনি দেব, জিৎ, সোহম, অঙ্কুশ, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ প্রভৃতি সুপারস্টার নায়কদের সঙ্গে কাজ করেছেন। এছাড়াও তিনি কামিন নামে হিন্দি চলচ্চিত্র ও মিস্টার অ্যান্ড মিসেস নায়ার নামে ইংরেজি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। রজতাভ দত্ত পারমিতার একদিন চলচ্চিত্রের জন্য 2001 সালে সেরা অভিনেতা হিসাবে BFJA অ্যাওয়ার্ড জিতে নেন এবং 2006 সালে MLA ফাটাকেষ্ট চলচ্চিত্রের জন্য সেরা খলনেতা হিসাবে আনন্দলোক অ্যাওয়ার্ড জিতে নেন। ব্যক্তিগত জীবনে তিনি 1991 সালে সোমা দত্তকে বিবাহ করেন। তারা দুজনে প্রেম করে বিবাহ করেন, তবে পালিয়ে, কেননা রজতাভ দত্তের সে সময় সেরকম ইনকাম ছিল না। তিনি সবেমাত্র একটা চাকরি জুটিয়েছিলেন ও থিয়েটার অভিনয় করতেন। আর্থিক দিক দিয়ে সেরকম কোনো সচ্ছলতা ছিল না। অপরদিকে সোমা দত্ত ছিলেন জমিদার বংশের কন্যা, তাই তাদের মধ্যে সম্পর্কটা বেমানান ছিল। এই সম্পর্ক সোমা দত্তের পরিবার মেনে নেয়নি, তাই তারা দুজন পালিয়ে বিবাহ করেন। তাদের দুজনের একটি কন্যা সন্তান আছে। তো বর্তমানে রজতাভ দত্ত তার কন্যা ও স্ত্রী সোমা দত্তকে নিয়ে সুখে দিনযাপন করছেন তার সল্টলেকের বাড়িতে। তো ফ্রেন্ডস, এই ছিল রজতাভ দত্ত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।